शहर वासियों को जागरूक करने के लिए सड़क पर उतरे विधायक। संक्रमितों की संख्या लगातार बढ़ती जा रही है, फिर भी शहर के लोग लापरवाही दिखा रहे हैं। शहर वासियों को कोरोना के प्रति जागरूक करने के लिए सिलीगुड़ी विधायक शंकर घोष ने शनिवार को सिलीगुड़ी के बागराकोट क्षेत्र में माइक के जरिए सभी को सचेत किया। কোভিডের আক্রান্তের সংখ্যা বাড়ছে, কঠিন হয়ে দাঁড়াচ্ছে। এমন অবস্থায় নিজেকে সুরক্ষিত রাখতে शहरवासियों को जागरूक करने के लिए सड़क पर उतरे विधायक। संक्रमितों की संख्या लगातार बढ़ती जा रही है, फिर भी शहर के लोग लापरवाही दिखा रहे हैं। शहरवासियों को कोरोना के प्रति जागरूक करने के लिए सिलीगुड़ी विधायक शंकर घोष ने शनिवार को सिलीगुड़ी के बागराकोट क्षेत्र में माइक के जरिए सभी को सचेत किया। कर्मसूची অত্যন্ত সামান্য, সেটা হচ্ছে যে শিলিগুড়ি শহরের বিধায়ক হিসাবে আমাদেরও একটা দায়িত্ব থাকে শিলিগুড়ি শহরের মানুষকে সুরক্ষিত রাখবার। আমি লক্ষ্য করছি যে প্রতিদিন সংক্রমণ বাড়ছে, জেলা প্রশাসন স্বাস্থ্য প্রশাসন তাদের কাজ করবার চেষ্টা করছেন, কতটা তারা সফল বা কোথায় ঘাটতি রয়েছে সেগুলো তারা নিশ্চয়ই আলোচনা করছেন, কিন্তু সংক্রমণ দুগুণ তিনগুণ চারগুণ হয়ে যাচ্ছে প্রথম দফার থেকে। ফলে আরও বেশি করে মানুষকে সচেতন করে তোলা, নাহলে আপনারা প্রত্যেকেই দেখছেন বেডের অভাব, সরকারি এবং বেসরকারি সর্বক্ষেত্রে অ্যাম্বুলেন্স নিয়ে রোগী দাঁড়িয়ে আছে, বেড পাচ্ছে না, তাহলে এরকম জায়গায় প্রিয়। হাই, ম্যাম মিনু, ডিজিটাল বাংলা কি খবরে দেখনে কে লিয়ে ফেসবুক পর হামারা পেজ লাইক কিজিয়ে আর ইউটিউব পে হামারা চ্যানেল সাবস্ক্রাইব কিজিয়ে সাথে বেল আইকন দবায়ে। জনকে হারাচ্ছেন, তাহলে নিজের পরিবার নিজেকে এবং শহরকে সুরক্ষিত রাখতে গেলে আমাদের প্রত্যেককে নিয়ম মেনে চলতে হবে। মাস্ক আমাদেরকে পরতে হবে নাকের উপরে, থুতনির নিচে অবধি। হোম আইসোলেশনে থাকা ব্যক্তিদের টেলিমেডিসিনের মধ্যে দিয়ে তাদের যাতে পরিবারের অন্য সদস্যদের সংক্রামিত না হয় সেইটা স্বাস্থ্য প্রশাসনকে দায়িত্ব নিতে হবে। যাদের হোম আইসোলেশনে থাকার জায়গা নেই তাদেরকে সেফ হোমে পাঠাতে হবে। যারা টেস্ট করছেন তাদেরকে বাড়িতে বসে থাকতে হবে যতক্ষণ না টেস্টের রেজাল্ট না পাওয়া যাচ্ছে। যাদের মধ্যে সিমটমস রয়েছে অথচ টেস্ট করছেন না তাদেরকে টেস্ট করতে হবে। আমরা অনেক মানুষ অজান্তে রোগ ছড়াচ্ছি, অজান্তে, এবং কোনো দিন এরকম হবে আমাদের দ্বারাই আমাদের পরিবারের কারো হয়তো কোনো ক্ষতির সম্মুখীন হতে পারে। ফলে স্বাভাবিকভাবে এই বার্তাটাই আমরা বারবার করে তুলে ধরবার চেষ্টা করছি। শিলিগুড়ি শহরের স্বেচ্ছাসেবী সংস্থা, স্বাস্থ্য প্রশাসন, জেলা প্রশাসন, শিলিগুড়ির বিধায়ক হয়ে আমার ব্যক্তিগতভাবে যে উদ্যোগ নেওয়ার আমরা চেষ্টা করছি, ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে আমরা উদ্যোগ নিয়েছি, ফলে সবাই মিলে এটা করতে হবে। যদিও আমাদের এখানকার জেলা প্রশাসন, আমি 7 তারিখে শপথ নিয়েছি, 2 তারিখে জিতেছি, আজ পর্যন্ত একদিনও কেউ যোগাযোগ করেনি। আমি যোগাযোগ করি, কারণ আমার কাছে মানুষ আগে, তারপরে অন্যেরা। আমার শহরের মানুষের প্রতি আমার দায়বদ্ধতা অনেক বেশি। ওনারা যোগাযোগ না করতে পারেন, কিন্তু আমাকে তো যোগাযোগ করতেই হবে, আমি প্রতিদিন যোগাযোগ করি।